এত জ্যাম, একটা অ্যাম্বুলেন্স আটকা পড়ছে এই নারকটা। জ্যামের ভিতরে পড়ে রইস বাইক রেখা। নিচে কি অবস্থা? নিচে তো ফাঁকাই। এই জ্যামটা লাগার কারণটা কি? এই জ্যামটা লাগার কারণ কি? এই আজকে ঠাড়া ভাঙ্গার দূরে সব বেরিয়েছে। জ্যামটা ছাড়ছে, দেখি আগুত পারি নেই। ওই যে টোল প্লাজার ওই জ্যামটা না? ও দোলাইপারের জ্যাম। ওই যাও না, ওই যাও না। একজন একজন মোড়ামুড়ি শুরু করে দিয়েছে। দর দর দর। এই এক ভাই অতিষ্ঠ হয়ে গাড়ি কোন জায়গা থুয়ে জানি আটা শুরু করছে। ভাই গাড়ি কি আটা শুরু করছেন নাই? আগে কি রে ভাই, হেলমেট পরে হাঁটতেছে গাড়ি কই? জ্যামের অতিষ্ঠে কি আর করার, সর্বোচ্চ গতিসীমা 40, কিন্তু এনে চাই রোডে নাই ভাই জ্যামের কারণে। হ্যাঁ কি হলো কি হলো? পিডান ভাই পিডান, ইচ্ছা মতো পিডান। মায়ের উপরে কোনো ওষুধ নাই। জ্যামের ভিতরে তো হালকা দাগ, মানে ঘষা মশা খাইছে মনে হয়। ও ইয়ে, 10 টাকা টোল দিয়ে আবারও জ্যামের ভিতরে চলে আসলাম আমরা। সব বাস ভাই দেখেন, একটা জিনিস দেন, এত জ্যাম, একটা অ্যাম্বুলেন্স আটকা পড়ছে। ও ওর হর্নের কারণে আরো বেশি খারাপ লাগতেছে ভাই। কি করবে, জ্যামের ভিতরে তো যাইতে পারবে না। উইসল দিতে থাকে তো দিতে থাকে, ইমার্জেন্সি যতই হোক ভাই। এই জ্যামের ভিতরে কেমনে ভাই দেব? সবাই বাড়ি যেতে আছে নিজ নিজ পরিবহন নিয়ে। ও মা গরে, মারেন না কাকু, আমি ছোট্ট একটা বাচ্চা। এই না আরো একটা বাইরে ভাই, অবশেষে জ্যাম দিয়ে বাইরে পারছে। আর এই জায়গার অবস্থা দেখেন, সব জ্যামের ভিতরে আছে, কি করবে? কিরে কিরে ভাই, ওরা দুই দুইটা দুইটার লাগে রেস দেওয়া শুরু করছে। হ্যাঁ কি আর কমু, রাস্তায় চলাফেরা করতে গেলে অনেক কিছুই দেখা লাগে, সহ্য করে থাকা লাগে। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো মারো।